মা জাল ফেলছে, আর আমি এই যে বালতি নিয়ে থামার পিছন পিছন ঘুরছি মাছ ধরানোর জন্য, পালা জড়িয়েছে। দেখুন বন্ধুরা, এই যে এরকম বড় বড় চিংড়ি মাছ পড়ছে, দেখুন বন্ধুরা, ঠাম্মা আর আমি দুজনে মিলে জাল ফেলে ফেলে এই মাছগুলো ধরেছি এই যে বালতিতে। জাল ফেলে মাছগুলো ধরে নিয়েছি, চলুন এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। শাশুড়ি আর বৌমা মিলে পুকুরে মাছ ধরেছে, এবার মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। আজকে মৌরালা মাছে তেল ঝাল বানাবো, সেই জন্য রেসিপিটা করে দেখতে থাকুন সম্পূর্ণ। মা ওদিকে মাছ ভাজতে লাগুক, ততক্ষণে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে নেব। তোমরা দুজনে ঠান্ডার সময় নেমে জাল ধরে মাছ ধরেছো, বাপরে বাপ! আমার ভালোই জাল ফেলতে পারে, আমি তো ভাবছিলাম পারবে কিনা। তোমাদের বড় পুকুরে খালে নামিয়ে দিতে হবে মাছ ধরতে, এখন তোমার ঠাম্মা মাছ ধরে খাওয়াচ্ছে, চিন্তা করো, এখনো জাল তুলে মাছ ধরে খাওয়াচ্ছে তোমাদের। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছটা ভাজা হতে হতে আমি এদিকে জিরেটা বেটে নিলাম। পাঁচফোড়ন, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। জল নিয়ে হলুদ, গুঁড়ো লঙ্কা, একটু সামান্য জল দিয়ে দাও। জল দিয়ে কষে নেবো মশলাটা, যাতে পুড়ে না যায়। পরিমাণ মতন লবণ, একটু ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
করে 2 মিনিট মতন ফুটিয়ে নিই। তরকারি ফুটে উঠেছে দেখুন, হয়ে এসছে প্রায়। এবার জিরে বাটা দিয়ে দেবো। বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আরো যদি নতুন কিছু দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলের ভালোবাসায় আমাদের আজকে 700 জনের ফ্যামিলি হয়েছে। আপনারা আমাদের আরো আরো ভালোবাসা দিন, সাপোর্ট করুন, যাতে আমাদের ফ্যামিলিটা আরো অনেক বড় হয়। আপনারা অনেকেই নতুন আছেন, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।